কাপড়ের পুঁটলি বেঁধে বাংলাদেশে ফেন্সিডিল পাচার করার অভিযোগে এক পাচারকারীকে আটক করল বিএসএফ। উদ্ধার 741টি ফেন্সিডিল বোতল, যার বাজার মূল্য প্রায় 1,40,000 টাকা। বৃহস্পতিবার ভোর রাতে কাপড়ের পুঁটলিতে করে নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিল বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল কয়েকজন পাচারকারী। বিএসএফ এর 70 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা পাচারকারীকে দেখতে পেয়ে ধাওয়া করলে বেশ কয়েকজন পাচারকারী আমবাগানের সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় বিএসএফ এর হাতে ধরা পড়ে এক পাচারকারী। তার কাছ থেকে উদ্ধার হয় 473 বোতল ফেন্সিডিল। অন্যদিকে অভিযান চালিয়ে এক জায়গায় 95 বোতল আর এক জায়গায় 173 বোতল ফেন্সিডিল উদ্ধার করে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে ধৃত পাচারকারীর নাম তাহিদুল শেখ, বয়স 30, বাড়ি কালিয়াচক থানার মেহেদীপুর এলাকায়। কালিয়াচক থানার নওদা এলাকা দিয়ে বাংলাদেশে ফেন্সিডিল পাচার করার চেষ্টা করছিল পাচারকারীরা বলে অভিযোগ। জিজ্ঞাসাবাদে ধৃত পাচারকারী বিএসএফ এর কাছে স্বীকার করেছে, ফেন্সিডিল বাংলাদেশে পাচার করার জন্য সীমান্ত এলাকায় গিয়েছিল সে। তাকে জিজ্ঞাসাবাদ করে ভারত ও বাংলাদেশের কয়েকজন মাদক কারবারির নাম জানতে পেরেছে বিএসএফ এর গোয়েন্দা দপ্তর। তাদের খুঁজে তল্লাশি শুরু করেছে বিএসএফ ও পুলিশ। উদ্ধার হওয়া ফেন্সিডিল এবং ধৃত পাচারকারীকে কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। বৃহস্পতিবার ধৃত পাচারকারীকে আদালতে পেশ করা হয়। ভিডিও রিপোর্ট, জেড টিভি। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা। বাজারে চলে এসেছে পিকোয়ান্ড গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্থ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান্ড গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।